নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি বাংলার একটি প্রাচীন জনপদ মঙ্গলগঞ্জে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মঙ্গলগঞ্জের নীলকুঠি, জানাবো এই মঙ্গলগঞ্জের অতীত ইতিহাস। তো চলুন ঘুরে দেখা যাক আজকের এই ভিডিওতে মঙ্গলগঞ্জ নীলকুঠি। মঙ্গলগঞ্জের ইতিহাসকে জানতে হলে আমাদের আজ থেকে প্রায় 300 বছর আগেকার ফেলে আসা দিনগুলির দিকে ফিরে তাকাতে হবে। সেখানে আমরা দেখতে পাব বনবীথিকায় ঘেরা শান্ত পল্লী প্রকৃতি, ইছামতির তীরে গড়ে উঠছে রাজবাড়ি, সাহেব মেমদের আনাগোনা শুরু হয়েছে, নীল বণিকদের বাণিজ্য তরণী এসে ভিড়ছে ইছামতির ঘাটে, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, আরও কত কী। এই মঙ্গলগঞ্জের ইতিহাস আশ পরিবারকে কেন্দ্র করেই রচিত, যাদের পূর্বপুরুষ রামকান্ত একসময় মারাঠা বর্গীদের উৎপাতের ফলে বনগ্রামের থেকে উঠে এসে বসতি স্থাপন করেছিলেন খাটুরার কাছাকাছি হায়দাতপুরে। লক্ষণচন্দ্রের পিতা ছিলেন মঙ্গলচন্দ্র, তার নামানুসারেই এ অঞ্চলের নাম হয় মঙ্গলগঞ্জ। পিতার অমতে ময়মনসিংহ জেলার ধনশালী বিজয়শঙ্কর চৌধুরীর বিধবা সুন্দরী কন্যা অনঙ্গমোহিনীকে লক্ষণচন্দ্র বিবাহ করলে পিতাপুত্রের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। তারপর সম্ভবত 1871 খ্রিস্টাব্দে ভাগ্যান্বেষণে বেরিয়ে লক্ষণচন্দ্র মালিপোতায় এসে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরদের কাছ থেকে জমি জায়গা কিনে বিরাট এই জমিদারির পত্তন করেছিলেন। এভাবেই শুরু হয় আশ পরিবারের ইতিহাসের নতুন এক অধ্যায়। তখন প্রায় 21.5 একর জমির উপর গড়ে তোলা হয়েছিল এই রাজবাড়িটি, যা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1278 বঙ্গাব্দে নির্মাণ করা হয়েছিল কাছারি ঘর ও তৎসংলগ্ন গৃহ, যা আজ অতীত। তৎকালীন সময়ে 24 পরগনা, নদিয়া, যশোর প্রভৃতি জেলায় ব্যাপকভাবে নীল চাষ শুরু হয়েছিল। নীল চাষকে ঘিরে সে সময় শুরু হয় গণ আন্দোলন, যার প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকার কৃষকদের অভিযোগ খতিয়ে দেখার জন্য নীল কমিশন গঠন করতে বাধ্য হয়েছিলেন। তারপরও নীল চাষ ছিল অব্যাহত। 1873 সালে মঙ্গলগঞ্জের প্রতিষ্ঠাতা জমিদার লক্ষণচন্দ্র আশ নীল চাষের লাভজনক ব্যবসায় অর্থলগ্নি করেন। তখন নীল চাষের জন্য ব্যবহৃত হয়েছিল তার জমিদারির অন্তর্ভুক্ত প্রায় 100 বিঘা পরিমাণেরও বেশি জমি। মঙ্গলগঞ্জ নদীবন্দর হিসেবে গড়ে উঠেছিল এই নীল চাষকে কেন্দ্র করেই। 1873 থেকে 1893 সাল পর্যন্ত এক নাগারে 2 দশক ধরে এই বাণিজ্যিক কর্মকাণ্ড চলেছিল এখানে। নীল প্রস্তুত করার জন্য শ্রমিক হিসেবে কাজ করতে এখানে নিয়ে আসা হয়েছিল বিহার ও ছোটনাগপুর মালভূমি অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষকে, যাদের বংশধররা এখনও মঙ্গলগঞ্জের আশপাশের গ্রামগুলিতে বসবাস করছেন। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আমি আছি মঙ্গলগঞ্জ রাজবাড়ি নীলকুঠির ঠিক ভেতরে। দেখুন, এখানে ইটগুলো একদম বেরিয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ অন্তত আমার চোখে পড়েনি এখানে এসে। যে কোনো সময় এই প্রাচীন স্থাপত্যটি ভেঙে পড়বে, যে কোনো দিন এই প্রাচীন স্থাপত্যটি ধসে পড়ে হারিয়ে যাবে চিরতরে। এই মুহূর্তে আমি আছি মঙ্গলগঞ্জ রাজবাড়ি অর্থাৎ নীলকুঠির ঠিক ভেতরে। দেখুন এখানকার অবস্থা, একদম ইটগুলো বেরিয়ে পড়েছে।
বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলগঞ্জ রাজবাড়ি অর্থাৎ নীলকুঠির ভেতরের ধ্বংসাবশেষ। ১৮৯৩ সালে লক্ষণচন্দ্র আশের মৃত্যুর পর তার জমিদারি এবং নীলের উৎপাদন স্তিমিত হয়। পত্নী অনঙ্গমোহিনী দেবী ও কনিষ্ঠা অবিবাহিতা কন্যা সাবিত্রী দেবীর ওপর জমিদারি স্টেটের দেখাশোনার ভার এসে পড়ে তখন। রাজবালা সাবিত্রী দেবী এ অঞ্চলের মানুষের কাছে পিসিমা নামেই পরিচিত ছিলেন। মায়ের মৃত্যুর পর ১৯৬০ সালে তিনি সেভ দ্য চিলড্রেন্স নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে মঙ্গলগঞ্জের রাজবাড়িটি দান করে দেন। আজও মঙ্গলগঞ্জের এই ইতিহাস ফেরে এ অঞ্চলের মানুষের মুখে মুখে। তবু ইতিহাসের পাতায় অবহেলিত থেকে গেছে মঙ্গলগঞ্জের এই রাজবাড়ি। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি একদম ইছামতি নদীর তীরে, ইছামতির ঘাটে দাঁড়িয়ে আছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন প্রচুর নৌকা রয়েছে, খেয়া নৌকা এগুলো সাধারণত, এবং এখানে নৌকা বিহারের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা আছে। আর এর ঠিক অপর পারেই রয়েছে পারমাদন বিভূতিভূষণ অভয়ারণ্য। আপনারা এই মঙ্গলগঞ্জে ঘুরতে এলে অবশ্যই এখানে নৌকা বিহার করবেন এবং বিভূতিভূষণ অভয়ারণ্যটিও ঘুরে দেখতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।